আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দু হাজার পরীক্ষা দিবে তোমাদের ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ একটি বোর্ডের প্রশ্নের আলোচনা করব। দিনাজপুর বোর্ড দু হাজার একুশ আমাদের সৃজনশীল প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এটা হলো ক সৃজনশীল আর ক্ষতে রয়েছে কি ব্যাখ্যা করো দুটি প্রশ্নে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি দুটি নিয়েই আলোচনা করছি তো বন্ধুরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমাদের এক নম্বর প্রশ্ন উত্তর পৃথিবীর নিকটতম কোনটি এই প্রশ্ন উত্তরটা হবে হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য পৃথিবীর নিকটতম কোনটা সূর্য দ্বিতীয় প্রশ্ন নিহারিকা কি নিহারিকা হল মহাকাশে অসংখ্য স্বল্প তারকার আস্তরণ এদের আকার বিচিত্র ধরনের হয়ে থাকে কিছু নিহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকে এগুলো গ্যাসীয় নিহারিকা নামে পরিচিত এদের এক একটির মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি এক একটি নিহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা দুটি প্রশ্নের উত্তর আমাদের জাস্ট দুই মিনিটের আগে শেষ হয়ে গেল তো সবাই ভিডিওগুলো দেখবে আমি তোমাদের যত পড়া রয়েছে উপরে শালটা উল্লেখ করে দেব অনেকের কাছে দু বাইশ সালে কোন কোন প্রশ্ন আসছিলো সেটাও কিন্তু নাই আমি সেগুলোরও তালিকা দিয়ে দেবো আর এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেগুলোতে থ্রি স্টার দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ